উনি বলতেছেন উনি সম্ভবত জামাতের একজন আলেম হবে জামাত ইসলামের একজন আলেম যাই হোক যেই দলের হবে তা কেন উনি এক প্রোগ্রামে বলতেছেন যে কথাটা বুঝছেন ভালো করে যে কুরআনের দাম বেশি না নবীর দাম বেশি আচ্ছা এটা আকীদাগত একটা বিষয় না কুরআনের দাম বেশি না নবীর দাম বেশি অনেকেই মোহাম্মদ আমি যদি প্রশ্ন করি বলে ফেলবে কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই কুরআন কার কালাম আল্লাহর কালাম তো আল্লাহ পাকের কালাম কুরআন আল্লাহ পাকের এক নাম আল্লাহ রহমান তিনি কালাম কালামুল্লাহ আল্লাহ পাক কথা বলে এই কুরআন গোটা 30 পারা কুরআন যদিও নবীজি বলেছেন নবীজি তেলাওয়াত করেছেন আমার হাবিব তেলাওয়াত করেছেন কিন্তু কথাটা কার আল্লাহ এই জন্য এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই লা রাইবা ফি কোনো সন্দেহ নাই তো উনি বলতেছেন যে কুরআন থেকে রাসূলের মর্যাদা বেশি নাউজুবিল্লাহ কুরআন থেকে রাসূলের মর্যাদা বেশি মোহাম্মদ সব জায়গায় হবে না বিবেক দিয়া শরীয়ত দিয়া দলিল চলে ইসলাম চলে ইসলাম কারো বাপ দাদা ধর্ম না ইসলাম কোন কারো যুক্তিতে চলে না জোরে কোন ঠিক কিনা ইসলাম চলে কোরআন এবং হাদিসের মানদণ্ড দিয়া আমি যে কথাটা বলবো এটা কোরআনে আছে কিনা এটা সাহাবায়ে কেরামদের বক্তব্য কিনা এটা হাদিসে আছে কিনা এটা আমাদেরকে আগে ফলো করতে হবে অমুকে বললো তমুকে বললো এগুলা দলিল হতে পারে না জোরে কোন ঠিক কিনা তো বলতেছে যে কোরআনের দাম কম তাহলে কোরআনের দাম যদি বলেন যে কম তাহলে কারে আপনি কম দাম সাব্যস্ত করলেন স্বয়ং আল্লাহ রে কারণ আল্লাহ আল্লাহ যেমন তার কালামও তেমন আল্লাহ যেমন ধ্বংস হবে না সব সময় আছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব কিছু ধ্বংস হবে কিন্তু আল্লাহ পাকের ধ্বংস হবে না তিনি হাইয়ুল তিনি কাইয়ুম তিনি সব সময় আছেন তার কোনো শুরু নাই তার কোনো শেষ নাই সুতরাং আল্লাহ পাকের যেহেতু শুরু নাই আল্লাহ পাকের শেষ নাই এই জন্য কোরআনও সব সময় থাকবে কোরআন غير مخلوق قرآن الله پاکের সৃষ্টি না আসমান জমিন এইগুলা হচ্ছেন আল্লাহ পাকের কি সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তার সিফাতি নাম ছাড়া যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন জোরে কোন ঠিক কিনা এগুলো আল্লাহ পাকের সৃষ্টি আর কোরআন হচ্ছে এটা আল্লাহ পাকের কিনা উনি সৃষ্টি করে নাই কোরআন কি করে নাই জোরে বলেন কোরআন কিনা সৃষ্টি না কোরআন হচ্ছে গাইরে মাখলুক এই জন্য আমাদের মাযহাবের চার মাযহাবের এক ইমাম হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল তদানীন্তন সময়ে বাদশা ঘোষণা করেছিল যে কোরআন এটা আল্লাহ পাকের সৃষ্টি না গাইরে সৃষ্টি কোরআন কি আল্লাহ পাকের সৃষ্টি না আল্লাহ পাকের সৃষ্টি না এই বিষয়ে বাদশা ফতোয়া জানতে চায় তখন বাদশার অত্যাচার জুলুম নির্যাতন থেকে বাঁচানোর জন্য ফিট বাঁচানোর জন্য কিছু নরম আলেম ওলামা আছে না ওরা বলতেছিল যে হুজুর এই বাদশা যাহাবো না কোরআন হচ্ছে গাইরে মা কোরআন হচ্ছে মাখলুক আল্লাহ পাকের সৃষ্টি আপনি যদি কোরআনকে মাখলুক সাব্যস্ত করতে চান তাহলে মাখলুকের একদিন ধ্বংস হবে কি হবে না আমাদের ধ্বংস হবে কি হবে না আসমানের ধ্বংস হবে কি হবে না কিয়ামতের সময় সবকিছু ধ্বংস হবে কোরআনকে যদি আপনি মাখলুক সাব্যস্ত করেন সৃষ্টি সাব্যস্ত করেন তাহলে এর দ্বারা প্রমাণ হয় যে কোরআন থাকবে না কোরআনও কিয়ামতের সময় ধ্বংস হয়ে যাবে তাহলে আল্লাহর শানে বেয়াদবি হয় যে আল্লাহ পাকের একটা সিফাত হচ্ছে কালাম তিনি কালামুল্লাহ এই কালাম ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাকের সাথে বেয়াদবি হয় এই জন্য সকল আলেম ওলামা ফতোয়া দিয়েছিলেন যে কোরআন হচ্ছে মাখলুক এটা আল্লাহ পাকের সৃষ্টি তদানীন্তন সময়ে ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের কথা চিন্তা করে কারণ ওই সময় যদি ইমাম আহমদ ইবনে হাম্বল ফতোয়া দিতেন যে কোরআন হচ্ছে মাখলুক তাহলে কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা থাকতো যে কোরআন মাখলুক সবাই জানতো কোরআন মাখলুক কোরআন মাখলুক জোরে কোন ঠিক কিনা কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি নিজের কথা চিন্তা না করে নিজের জুলুম নির্যাতনের কথা চিন্তা না করে অত্যাচারের কথা চিন্তা না করে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তখন বলেছিলেন হে জালেম বাদশা কোরআন কোনোদিন মাখলুক হতে পারে না সুবহানাল্লাহ
কুরআন মাখলুক হতে পারে না কুরআন গায়রে মাখলুক এটা আল্লাহ পাকের সিফাত তার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল আমাদের চার মাযহাবের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার কারণে তদানীন্তন সময়ে এই জালেম বাদশা ইমাম আহমদ ইবনে হাম্বলের দেহ থেকে শরীর থেকে কাপড় চোপড় খুলে প্রতিদিন উনাকে রাস্তার মানুষের সামনে 100টা বেত্রাঘাত করা হতো নাউজুবিল্লাহ ইসলাম এমনি আসে তো কুরআন মাখলুক ওই বক্তা বলতেছে যে কুরআন হচ্ছে মাখলুক কুরআন মাখলুক আমি বলবো এই মিডিয়ার সামনে আমি বলতে চাই যেই বক্তা এই কথা বলছে যে কুরআন কুরআনের দাম কম আমি ওই বক্তাকে বলতে চাই আপনার জাতির সামনে তওবা করতে হবে জোরে কোন ঠিক কিনা কারণ কেউ যদি কুরআনকে বলে যে কুরআন মাখলুক তাহলে সে মুমিন থাকে না সে কাফের হয়ে যায় জোরে কোন ঠিক কিনা কারণ আল্লাহর সামনে বেয়াদবি হয় আল্লাহ গায়রে মাখলুক আল্লাহ কোনো সৃষ্টি না লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর কোনো মা বাপ নাই আল্লাহর কোনো ছেলে সন্তান নাই জোরে কোন ঠিক কিনা এই জন্য কুরআন আমাদের গাইডলাইন কুরআন আমাদের দলিল হাদিস আমাদের দলিল মহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে সূরাতুল হুজুরাত 26 নম্বর পারা সূরাতুল হুজুরাত 10 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন দেখেন আল্লাহ কোরআনে বলেন إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون الله رب العالمين بولين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم هم مؤمنين মুমিনগণ পরস্পরে ভাই ভাই মুমিনগণ কি যদিও আমাদের নামের মধ্যে তারতম্য আছে কিন্তু মুমিনগণ দিনী ভাই বাপও ভাই চাচাও ভাই দিনী ভাই যেরকম ঠিক কিনা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন সমস্ত মুমিনগণ পরস্পরে দিনী ভাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন তোমরা মুমিনগণ সকল ভাই ভাই হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন আল মুসলিমু আখুল মুসলিম মুসলমান পরস্পরে ভাই ভাই কয়েকজন মুসলমানের শরীরে আঘাত লাগলে রক্ত ঝরলে সমস্ত মুসলমানদের কলিজার মধ্যে আঘাত পাওয়ার কথা কারণ পায়ের রক্ত ঝরছে আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু আখুল মুসলিম সকল মুসলমান পরস্পরে ভাই 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 ভাইয়ের মধ্যে ঝগড়া হবে ভাই ভাইয়ের মধ্যে সমস্যা হবে সম্পত্তি নিয়া ভাই বোনের মধ্যে সমস্যা হবে জায়গা বণ্টন নিয়া সমস্যা হবে ব্যবসা বাণিজ্য নানান বিষয় নিয়া তোমাদের মধ্যে সমস্যা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হুকুম করেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম হে মুমিনগণ তোমরা পরস্পরে ভাই ভাই এক ভাই যদি আরেক সমস্যার মধ্যে পড়ে বিপদে যদি পড়ে ভাই হিসেবে ভাইয়ের সাহায্য এগিয়ে আসবে আর আমাদের বর্তমান অবস্থা হলো কয়েকজন যদি সমস্যার মধ্যে পড়ে গাতার সামনে দিয়ে হাঁটতে যায় আরেকজনে কি করে ধাক্কা দিয়ে গাতার মধ্যে ফালাই দেয় জোরে কোন ঠিক কিনা উড়াই বতো দূরের কথা আরো ধাক্কা দিয়ে ফালাই দেয় আজকে মহব্বত নাই আজকে ভালোবাসা নাই সম্পৃক্তি নাই আজকে সম্পত্তি ভালোবাসা নাই মহব্বত নাই কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে কত মহব্বত ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে কত মহব্বত ছিল ভালোবাসা ছিল ইত্তেফাক ছিল ইত্তেহাদ ছিল ভাইয়ারা আমার ঘটনা শুনলে বুঝতে পারবেন এক যুবক ওই যুবক তার ঘোড়ার মাধ্যমে আগের যুগে তো ট্রেন ছিল না যানবাহন ছিল না ফাইবার সময়ে মরুভূমি পাড়ি দেওয়ার জন্য উট অথবা ঘোড়ার ব্যবস্থা ছিল ওই যুবক নিজের গ্রাম থেকে 350 মাইল দূরত্বর রাস্তা যুবক সওয়ারি হিসাবে তার সাথে আছে ঘোড়া এই ঘোড়াকে সাথে নিয়ে 350 মাইল দূরত্ব রাস্তা পাড়ি দিবে সারা দিনে 150 মাইল রাস্তা অতিক্রম করার পরে যুবকের শরীর ক্লান্ত হয়ে যায়
যুবক ক্লান্ত হয়ে যায় একটু বিশ্রাম নেওয়ার জন্য শারীরিক আরাম নেওয়ার জন্য যুবক একটা বাগান খুঁজছিল হঠাৎ করে যুবক বাগান দেখতে পেলেন ওই বাগানের মধ্যে যুবক তার সওয়ারি তার আরোহণ কে নিয়ে বাগানের ভিতরে প্রবেশ করলেন গাছের যে ছায়া আছে ডাল আছে ওই ডালের ভিতর ডালের ডালের নিচে যুবক বিশ্রাম করছেন আরাম করছেন আর পাশে একটা গাছের মধ্যে যুবক তার যে আরোহণ আছে তার আরোহণ তার গোড়াটাকে ওই গাছের সাথে বেঁধে দিলেন যুবক কিছুক্ষণ বিশ্রাম নিলেন ইত্য সময়ে ওই আরোহণ ওই গোড়া তার বাদন চিরে বাগানের ভিতরে যে ছোট ছোট চারা আছে বিভিন্ন রকমের চারা আছে ওই চারাগুলা গোড়াটাকে নষ্ট করে দেয় আর গোড়ার বাগানের মালিক দাঁড়ানো ছিল মুরব্বি বেচারা ওই মুরব্বি দেখতেছেন এত কষ্ট করে বাগান লাগাইলাম এই গোড়া আমার সব কিছু নষ্ট করে দিচ্ছে যুবক মুরব্বি বেচারা ওনার রাগ উঠে গেছে রাগান্বিত হয়ে গেল এবার মুরব্বি তার হাতে ছিল একটা পাথর ওই পাথরটা গোড়ার গোড়াকে নিক্ষেপ গোড়ার কাছে নিক্ষেপ করল গোড়াকে লক্ষ্য করে পাথরটা মারল পাথরটা মারতে দেরি হয়েছে গোড়াটা রক্তকরণ অবস্থায় মারা যাইতে দেরি হয় নাই এই গোড়াটা মরে গেছে এবার মুরব্বি বেচারা উনি দাঁড়িয়ে আছে যুবক যখন ঘুম থেকে উঠলেন জাগ্রত হলেন দেখতেছেন গোড়াটা রক্তকরণ অবস্থায় মাটিতে শুয়ে আছে যুবক চিন্তা করে এত দূরত্বের রাস্তা 150 মাইল রাস্তা অতিক্রম কইরা আইলাম আরো 150 মাইল দূরত্ব রাস্তা বাকি আছে একমাত্র সফর সঙ্গী হচ্ছে আমার ঘোড়া আর এই ঘোড়াটাকে মেরে ফেলছে যুবকের রাগ উঠে গেছে যুবক রাগান্বিত হয়ে গেল এক পর্যায়ে যুবকের হাতে একটা লাঠি দিয়া সাসারে ইমন মার মারছে সাসাও সাথে সাথে মারা গেছে কিন্তু যুবক যাই নাই যুবক সেখান থেকে সরে নাই আল্লাহু আকবার বলেন যুবক সরে নাই যুবক দাঁড়িয়ে আছে যুবক মনে মনে চিন্তা করতেছে আরে তো ওই মুরব্বি আমার ঘোড়াকে মারছে তার বিনিময়ে আমি মারছি কি মানুষ এটা কি শরীয়তের বিধান যে পশু মারলে মানুষ মারতে পশু মারলে এবারে পশু মারো كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص سكر مدى عقد قلت بمتر سكر مدى ترى عرق جغر مدى مهلون কিন্তু যুবক চিন্তা করতেছে আমি কি করলাম আমার ঘোড়া সে মারলো তার বিনিময়ে আমি কি করলাম মানুষকে মারলাম কষ্ট তো আমার ঠিক হয় নাই আল্লাহর আদালতে হাশরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে যুবকের দিলের ভিতরে ভয় ঢুকে গেছে আমরা হইলে তো দৌড় মাইরা গেলাম কিন্তু যুবক যাই নাই যুবক চিন্তা করতেছে যাব না ওইদিকে মুরব্বির দুই সন্তান বাবার সন্ধানে বিকাল বেলা হয়ে যায় বাবা তো বাড়িতে ফিরতেছে না দুই সন্তান আসলো আসার পরে দেখে তার বাবা মৃত অবস্থায় পড়ে আছে পাশে একজন যুবক দাঁড়ানো যুবককে জিজ্ঞাসা করলো যুবক আমার বাবাকে কে হত্যা করেছে যুবক আবার ডাক দিয়ে বলে ওরে ভাই আমি তোমার বাবাকে হত্যা করেছি সুবহানাল্লাহ বলেন আমি হত্যা করেছি তোমার কত বড় সাহস হত্যা করার পরে আবার সেখানে দাঁড়িয়ে আছো যুবক দেখে বলে ভাই ওরে আমার দুই ভাই আমি চাই না আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে তার জন্য আমি জাহান্নামে যেতে চাই না ওরে ভাই চলো চলো মদিনায় নিয়ে চলো আমাকে খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে নিয়ে চলো আমার এই বিচারটা যেন হয়ে যায় আমার এই মামলাটা যেন খালাস হয়ে যায় আমার একটা মীমাংসা হোক আমার শাস্তি হোক চলো চলো আমাকে মদিনায় নিয়ে চলো এবার তিন যুবক মিলে বাদী বিবাদী দুজন
উমরের দরবারে গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘটনা বলে বলার পরে উমর যুবককে জিজ্ঞাসা করলো যুবক তারা যে বিষয়টা বলতেছে এটা সত্যি কিনা ও হ্যাঁ সত্যি আমি তাদের বাবাকে হত্যা করেছি কেন হত্যা করলাই ও আমার রাগ উঠে গেছে এবার খলিফাতুল মুসলিমিন উমর যুবককে ডাক দিয়ে বলে ও যুবক ইসলামের শরিয়ার মানদণ্ড হলো ইসলামী শরীয়তের বিধান হলো তোমাকে ফাঁসির মঞ্চে দিতে হবে তোমাকে ফাঁসি দিতে হবে তোমাকে হত্যা করতে হবে তবে হত্যার আগে আসামিকে কিছু সুযোগ দেওয়া হয় তোমার কোনো চাহিদা আছেনি তোমার কোনো খায়েশ আছেনি বলে কি বলে না বলে উমর রাদিয়াল্লাহু তাআলা নু বলেন যুবক তোমার কোনো চাওয়া আছেনি তোমার কোনো ভাওনা আছেনি বলো আমাদেরকে যুবক ডেকে বলে ও খলিফাতুল মুসলিমিন উমর আমার কোনো আশা নাই আমার কোনো চাহিদা নাই ওগো খলিফাতুল মুসলিমিন উমর তবে আমি একটা কথা বলতে চাই আমার এলাকার মধ্যে একজন ইহুদি আছে তার সাথে আমার ব্যবসায়িক লেনদেন আছে আমি তার কাছ থেকে পাইকারি মাল আনতাম তার বিনিময়ে আমার আমার কাছে সে কিছু টাকা পায় আমি চিন্তা করতেছি আমি যদি এখন মারা যাই আমি যদি আমাকে যদি এখন ফাঁসি দেওয়া হয় তাহলে ওই ইহুদি বলবে মুসলমানের বাচ্চারা বেঈমান মুসলমানের বাচ্চারা আমানতের খেয়ানতদার এই কথা বলবে মুসলমানদেরকে গালি দিবে এটা আমি সহ্য করতে পারবো না ওগো খলিফাতুল মুসলিমিন উমর আমাকে একটু সুযোগ দেন আমি ওর পাওয়ার পাওনা আদায় করে আমি আবার মদিনায় চলে আসব যুবক চিন্তা করলেন খলিফাতুল মুসলিমিন উমর বললেন তুমি দেন যাইবা তুমি দেন আবার আসবা তার কোনো নিশ্চয়তা নাই তার কোনো গ্যারান্টি নাই তবে তোমার সাথে যদি আবার দুইজন সাহাবি পাহারাদার হিসাবে তোমাকে দিয়া দে তুমি তোমার শরীরে যে শক্তি তোমার যে রাগ ওই দুইজন সাহাবীকে আবার তুমি মেরে ফেলতে পারো না দেওয়া যাবে না আবার যদি বেশি সাহাবি দেই অসংখ্য গণিত সাহাবি তোমার সাথে পাহারা হিসাবে দেই তাহলে হচ্ছে না কারণ যুদ্ধ চলতেছে বেঈমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ চলতেছে যুদ্ধের মধ্যে সাহাবীরা দরকার তোমার কাছে দিব না তবে একটা সুযোগ আছে ওই মদিনাতে তোমার কোনো জামিনদার আসেনি আমার তো কোনো জামিনদার নাই আমার কোনো জামিনদার নাই আমার কোনো ভাই নাই আমার কোনো চাচা নাই আমার যদি আজকে মা থাকতো আমার যদি বাবা থাকতো আমার যদি চাচাতো ভাই থাকতো তাহলে আমার পক্ষে নিয়ে জামিন হতো কে জামিন হবে এবার খলিফাতুল মুসলিমিন উমর বলে তাহলে তোমার ফাঁসি হবে ফাঁসির মঞ্চ রেডি করা হলো সংক্ষেপে বলতেছি সময় শেষের দিকে ফাঁসির মঞ্চ রেডি করা হলো যুবককে ফাঁসি দিবে ওই সময় আল্লাহর নবীর একজন সাহাবী সাহাবি দাঁড়ায় বলতেছে ওগো খলিফাতুল মুসলিমিন উমর কেউ জামিনদার হচ্ছে না এই মদিনাতে অনেক অসংখ্য গণিত সাহাবী আছে কেউ জামিনদার হচ্ছে না আমি আমি ওই যুবকের জামিনদার স্বয়ং আমি হয়ে গেলাম সুবহানাল্লাহ বলেন ওই সাহাবীর নাম হচ্ছে আবু যর গাফারি কি নাম আবু যর গাফারি দাঁড়ায় বলছেন আমি জামিনদার জামিনদার অর্থ কি অর্থাৎ যদি আবার ফিরে না আসে মদিনাতে তার বিনিময়ে তাকে কি করা হবে ফাঁসি দেওয়া হবে কেমন করুণ অবস্থা আবু যর গাফারি রাদিয়াল্লাহু তাআলা জামিনদার হয়ে গেলেন আবু যর গাফারি কোন সাধারণ সাহাবী নয় হযরতে আবু যর গাফারি খাদেমে খাইরুল বাশার হযরতে আবু যর গাফারি খাদেমে খাইরুল বাশার খেদমতুমে জিন্দেগি বর্ণা বানায়া আপনাগর আবু যর গাফারি এত নবীর আশিক ছিল এত নবীর পাগল ছিল নবীর মহব্বতে আবু যর গাফারি দুনিয়াতে একটা ঘর পর্যন্ত নির্মাণ করতে পারে না সুবহানাল্লাহ বলেন আবু যর গাফারি এত কোরআন তেলাওয়াত করে দেন সূরা ইখলাস এত বেশি বেশি তেলাওয়াত করে দেন আবু যর গাফারি আমল নামার মধ্যে যত কোরআন খতমের সওয়াব আছে দুনিয়ার কোন মানুষের আমল নামার মধ্যে কোরআন খতমের সওয়াব লেখা হয় না সুবহানাল্লাহ হযরতে আবু যর গাফারি খাদেমে খাইরুল বাশার খিদমতুমে জিন্দেগি বর না বানায়া আপনাগর আবু যর গাফারি জামিন হয়ে গেলেন ওইদিকে যুবক বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে ইহুদির পাওনা আদায় করে মার কাছ থেকে বিদায় নেয় বাগো প্রতিদিন তো তোমার কাছ থেকে বিদায় নেয় কিন্তু আজকে এমন একটা বিদায় নিতে চায় যে সন্তানকে আর কোনোদিন দেখবা না ও মা তোমার দুধের দাবিটা মাফ করে দিও বাবাকে ডেকে বলে বাবা এই বুকের ভিতরে এই বুকের উপরে কতবার উঠেছি তুমি মহব্বত করেছো ভালোবাসা দিয়েছো কিন্তু তোমার কাছ থেকে আজকে এমন একটা বিদায় নিতে চাই সন্তান যেই সন্তান আর কোনোদিন ফিরে আসবে না এইভাবে করে যুবক মার কাছ থেকে বিদায় নেয় বাবার কাছ থেকে বিদায় নেয় বিদায় নিয়ে যায় কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর তারিখ দিয়েছিল যে আগামী মাসের শেষ শুক্রবার আসরের জুমার পরে বিচার হবে বিচার কার্যকর করা হবে ওই তারিখ যখন আসলো দেখা যায় আসর হয়ে যায় মাগরিব হয়ে যায় আর কেউ আসে না
যুবক আসে না এবার সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে কান্নার রুন পড়ে গেল যে আবু জর গাফারিকে ফাঁসি দেওয়া হবে যুবক তো আসতেছে না আবু জর গাফারিকে ফাঁসি দেওয়া হবে আরে আবু জর গাফারির তো কোনো দোষ নাই আবু জর গাফারি কোনো দোষ আছেনি কোনো দোষ নাই সবাই কান্নায় পড়ে গেল খলিফাতুল মুসলিমিন উমর জল্লাদকে আদেশ করলেন ও জল্লাদ আবু জর গাফারিকে নিয়ে যাও সুবহানাল্লাহ এই সময় কি বিচার ছিল দেখেন আর আমরা হইলে ولكن يجب ان يكون هناك افضل من اجل ان يكون هناك মুসলিমিন উমর বলে ওরে যুবক তুমি যে তাদের বাবাকে হত্যা করেছো সেই হত্যার অপরাধ আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন কারণ তুমি সহিচ্ছায় এসেছো কিন্তু কি করব শরীয়তের বিচার হলো শরীয়তের বিধান হলো তোমাকে फांसी দিতে হবে তোমার অপরাধ মোচন করার জন্য তোমাকে फांसी দেওয়ার প্রয়োজন নাই কিন্তু শরীয়তের বিধান যেহেতু কোরআনের বিধান যেহেতু তোমাকে फांसी দেওয়া হবে এবার আবু জর গাফারিকে फांसीর মঞ্চ থেকে নামাইয়া যুবককে না উঠানো হলো যুবককে फांसी দেওয়া হবে এই মুহূর্তে ওই যে ওই সন্তান ডেকে বলে ও খলিফাতুল মুসলিমিন উমর আল্লাহু আকবার বলেন ও খলিফাতুল মুসলিমিন উমর যুবককে ফাঁসি দিবেন না ফাঁসি দিবেন না যেই যুবক সাড়ে তিনশত মাইল বাড়িতে যাওয়ার পরে সাড়ে তিনশত মাইল দূরত্ব রাস্তা অতিক্রম কইরা নিজের পাপকে মোচন করার জন্য নিজের অপরাধকে মোচন করার জন্য আসতে পারে সুতরাং ওই সন্তান ওই যুবক আমাদের বাবাকে সো ইচ্ছায় হত্যা করতে পারে না ওই যুবক তো কোনো সন্ত্রাসী না ও খলিফাতুল মুসলিমিন উমর ওই যুবক ভাইকে ফাঁসি না দিয়া আমাদের ভাই বানায় দেন আমি তাদেরকে আমরা তাকে আপন ভাই হিসাবে বাড়িতে নিয়ে যাব সুবহানাল্লাহ বলেন এজন্য আল্লাহ কোরআন বলেন ইন্নামাল মুমিনুন ইখওয়াতু ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলে ও মুমিনগণ তোমরা পরস্পরে ভাই 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 ভাইয়ের মধ্যে কোনো সমস্যা হইলে ভাই যদি অপরাধে পড়ে ভাই যদি কোনো অপরাধ করে ভাই যদি কোনো সমস্যার মধ্যে পড়ে তার সমস্যাগুলো দূর করে দাও দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হলে পুরো পরিবারের মধ্যে ঝগড়া হলে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হলে যিনি বিচারক থাকবেন তার উচিত হলো ভাইয়ের ভাইয়ের ঝগড়া মীমাংসা করে দেওয়া আল্লাহ বলে সেই বিচার করতে গিয়া কোনো টাকা পয়সা নিবা না কোনো টাকা পয়সা নিবা না সুদ নিবা না গোশ নিবা না ওয়াত্তাকুল্লাহ এই বিচার কার্য পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো যদি আল্লাহকে ভয় করতে পারো আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন আল্লাহ পাকের অনুগ্রহ প্রাপ্ত তোমরা হতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন যে আয়াত বললাম এই আয়াতের উপর আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলের কাছে দোয়া চাই আমাদের কি নাম ছিল মুফাজ্জল সাহেব মুফাজ্জল